এইখানে যে ঘটনাগুলো কৃষিযোগ্য দুষ্কৃতিকারী আপনার আপনার হঠাৎ করে তারা একটা স্লোগান তুলে শহীদ জনতার কথা বলে ধর্মের কথা বলে এই যে অপরাধের কাজগুলি সংগঠিত করেছে সম্পূর্ণ একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা পাব যার আমাদের যে বাহিনী তারা এই যে ব্যাপারে তারা সেই নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য তারা কাজ করছে আমরা আজকে সমাবেশ করছি যে আমরা দেখছি যে তারা সাধারণ মানুষ আগে তো আমরা এগুলো বুঝতাম না বুঝার কথা না তাদের আমরা কেন্দ্রীয় যে কর্মসূচি সেই অনুযায়ী আমরা কাজ শুরু করে যাচ্ছি যে সম্প্রতি হঠাৎ করে গতকালে তারা বিক্ষোভ করেছে বলবেন এই ধরনের হামলার কাজ তারা করেছে তাহলে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি যতটুকু দেখেছি বা আমার কাছে ইনফরমেশন আছে বিজেপি থেকে শুরু করে পুলিশের ইনস্পেক্টর সব সবরাই সক্রিয় ছিল তারা এরপর যে ঘটনাগুলো ঘটেছে এবং তারা এর সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রীয় নির্দেশনার যে বিষয় এটা তো আমাদের কেন্দ্রীয় যে শান্তি সমাবেশের যে ধারাবাহিক যে কর্মসূচি আমার আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি জামাতে এই যে ষড়যন্ত্রমূলক যে তৎপরতা এবং আমরা মনে করি যে ঘটনাটা এখানে ঘটেছে এটা বিএনপি জামাতের তথাকথিত ধর্মের আড়ালে তারা তাদেরই তৎপরতার একটা অংশ এবং এই এইটার জন্য আমরা সবসময় আশঙ্কা করছিলাম যে বিএনপি জামাত এই ধরনের কর্মকাণ্ডগুলোই ভবিষ্যতে করতে পারে সেই কারণে আমরা আরও বেশি সচেতন হব মন্ত করে যাতে ফান্ডার এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে আমাদের আমরা তো আমরা তো ধারাবাহিক কাজ করছি কিন্তু তারা এই যে এত বড় একটা ঘটনা ঘটবে সেটার ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল আপনি বলছিলেন যে আপনি চিনেন বক্তব্যে আপনি বলেছেন যে তাদেরকে আমরা চিনি এই পুলিশকে কোনো প্রকার সহায়তা করবেন কিনা তথ্য অবশ্যই এটা আপনারাও সহযোগিতা করবেন আপনারা বিভিন্ন ছিলেন প্রকাশ করেছেন আপনারা বাড়ি বাড়ি গেছেন তাদের বক্তব্য দিয়েছেন কথা শুনেছেন তাদের একটা ঘটনা যখন অপরাধমূলক ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যদি আমি নাও চিনি কিন্তু পরবর্তীকালে এইটা কিন্তু আর গোপন থাকে তারা কোথায় কি করলো না করলো এগুলো প্রকাশ আর আমরা মনে করি এই ঘটনা সম্পূর্ণ বিএনপি জামাতে যে রাজনৈতিক ছত্র ছাড়া তহিদ জনতার নাম করে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে।